স্পন্সর বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হেবস শিক্ষা প্রতিষ্ঠান। কতক্ষণ? ফজরে এক মিনিট, জোহরে এক মিনিট, আসরে এক মিনিট, মাগরিবে এক মিনিট, আয়েশা এক মিনিট। আল্লাহর নবী বলেন, ওয়াদালিকা খামসুনা ওয়া মি'আতুন বিল লিসান, জবানে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। একদিনে 1500 বার, এক মাসে 45,000 বার, এক বছরে 540,000 বার, 20 বছরে 1,80,000 বার। গত 20 বছরে যদি পড়তাম, ব্যবসায়ী বন্ধুদের কী কী ক্ষতি হইতো, চাকরিজীবীদের কী কী অসুবিধা হইতো, চেয়ারম্যানদের কী কী সমস্যা হইতো, মেম্বারদের কী কী অসুবিধা হইতো, খতিব সাহেবের কী কী সমস্যা হইতো, বক্তা সাহেবের কী কী অসুবিধা হইতো, হইতো লেকিন লাভ কত হইতো? আজ থেকে পড়বো সবকটা, সহজ না কঠিন? টাইম কতক্ষণ? আচ্ছা, এবার রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি পড়ো, আল্লাহর নবী বলেন তিন পুরস্কার। এক নাম্বার গোফরাত খাতায়াহু ও ইন কাসুরাত, যত বেশি গুনাহ হোক না কেন মাফ। দুই নাম্বারে হুত্তাত খাতায়াহু ও ইন কান মিস্তাজাবাদিল বাহার, সমুদ্রে ফেনা বরাবর গুনাহ হলেও মাফ। তিন নাম্বারে ধনীদের আগে জান্নাতে চলে যাবা। ধনীদের আগে কি, এটা কেমন লাভ? অনেক লাভ। আচ্ছা, ফজর জোহর আসর মাগরিব এশা হয়ে গেল 33 33 34, 100 বার হয়ে গেল 500 বার। এবার ঘুমাবার সময় 33 33 34 হয়ে গেল 100 বার, এ হলো 600 বার, আমলে উঠে গেল 6000 বার। এবার 1500 আর 6000 7500 বার, একদিনে 7500 টাকা জমা, এক মাসে কত, এক বছরে কত, 10 বছরে কত, 10 20 বছরে কত, 40 বছরে কত? করবো ইনশাআল্লাহ। এই আমলগুলো সহজ না কঠিন? আচ্ছা, এবার রাসূল বলেন সকালে শুধু 100 বার, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? 100 বার, সকালে 100, সন্ধ্যা 100। এই আয়াত, এই তাসবিহটা পড়ার জন্য কোরআনে কারিমের নির্দেশ আছে সর্বমোট 29 বার। সুবহানাল্লাহ, কতবার? 29 বার। فسبح بحمد ربك، فسبح اسم ربك الأعلى، سبح اسم ربك الأعلى، سبح اسم ربك العظيم، سبح لله ما في السماوات وما في الأرض، يسبح لله ما في السماوات وما في الأرض. الذي أتى تعالى تعالى كل شيء كنا شامون هذه اللي كي. এক নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত দ্বারা আল্লাহর মহাব্বত পাদা হবে, দুই নম্বরে বেশি বেশি আল্লাহওয়ালাদের সোহবত দ্বারা আল্লাহর মহাব্বত পাদা হবে, তিন নম্বরে বেশি বেশি জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত পাদা হবে, চার নম্বরে আল্লাহ তাআলার ইহসানগুলো দেখার দ্বারা, সুবহানাল্লাহ, পাঁচ নম্বরে উয়ুবি মুতালাআতি উয়ুবিন নাফসে, আমার রব আমাকে কি কি দিয়েছেন, হায় আমি কি করছি, আল্লাহ তিনি আমাকে দিলেন কি, আমি করছি কি। কর্মচারী যদি এই কথা ভাবে, আপনাদের দোকানের কর্মচারী যদি এই কথা ভাবে, আমার মালিক আমাকে কতটা ভালোবাসেন, আরে আমি কি করছি, এটা বললে, এটা যদি অনুভূতিতে আসে, তার কাজ কিন্তু সুন্দর হবে, ঠিক না? এবং আপনার ভালোবাসা কিন্তু তার প্রতি বেড়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে। পারবে কি পারবে না বলো? তাহলে বে মুতালাআতে উয়ুবিন নাফসে, এবার নিজের দোষগুলো দেখা, নিজের কি দেখা, নিজের দোষগুলো দেখা, এগুলো দ্বারা কি হবে, আল্লাহর মহাব্বত আসবে, এগুলো দ্বারা কি আসবে, আল্লাহ তাআলার মহাব্বত আসবে। বহরহাল কথা তো দূর চলে গেছে, ইখলাসের হলো ইবাদতের জন্য রূহ, ইখলাস হলো ইবাদতের কি রূহ। আর ইখলাস তিন জিনিসের নাম, ইখলাস ক জিনিসের নাম, তিন জিনিসের, আল্লাহর মহাব্বত বলেন, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহর মহাব্বতের দ্বারা ইবাদতে মজা পয়দা হয়, আল্লাহর রহমতের আশা দ্বারা ইবাদত আর ছুটে না, আল্লাহর আযাবের ভয় দ্বারা কোনো গুনাহ হয় না, সুবহানাল্লাহ। বলছিলাম না প্রত্যেকটার একটা একটা আসর আছে, প্রত্যেকটা একটা কি আছে, ফলাফল আছে, তাহলে আল্লাহর মহাব্বতের ফলাফল কি, আল্লাহ সারাইছে, আমি মনে হচ্ছি মুখ লাগিয়ে গেছি, এই ভাবছিলাম একটু আগে না বলছি আপনার সবক পারেন, এবার যদি মজা পয়দা হয়, এবার যদি কি হয়, আল্লাহ রহমতের আশা, এটা দ্বারা কি হয় জানেন, এবার যদি তার ছুটে না, যেমন এক দোকানদার তার দোকানে 5000 টাকার মালও রাখে, 2 টাকার মালও রাখে,
তো আপনি যদি বলেন আপনি দু টাকা মাল কি লেগে রাখছেন খামাখা না কাস্টমার না ছুটে কি বলে বলেন কাস্টমার কি না ছুটে আজীব না গাড়ির পার্টস ধোলাইখাল 20 লাখ টাকার ইঞ্জিনও আছে 60,000 টাকার ইঞ্জিনও আছে 2 টাকার নজলের প্লাস্টিকও আছে আছে না নাই বলে তাহলে যে আল্লাহ রহমত আশা করে সে কোনো ইবাদত ছাড়ে না আর যে আল্লাহ তাআলার আযাবকে ভয় করে সে কোনো গুনাহ করে না বলেন সে কি আর এই কথাটাকে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন হুজুর আজাম কয়টা আসরের পরের সময়টা দামি সময় বলেন আসরের পরের সময়টা কি কিছু না কিছু তাসবিহাত পড়া কিছু না কিছু তাসবিহাত পড়া 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার যে পড়বে রাসূল বলেন দাখালাল জান্নাহ সুজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ঘড়ি ধরেন তো একটু ডিজিটাল ঘড়ি মিনিট ধরেন 40 28 সেকেন্ড উমরা বুকিং চলছে সবচেয়ে কম খরচে উমরা পালনের সুবর্ণ সুযোগ প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট কাছাকাছি হোটেল ব্যবস্থা অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ তাইফ ও ওয়াদিয়ে জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ এছাড়াও আপনার চাহিদা মতো 5 স্টার ও 4 স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকি বিস্তারিত জানতে কল করুন 01684824127 মার্কাজ হজ কাফেলা বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত